সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আমাদের আজকের আপডেট হলো যে আমাদের অবজারভেশন ওয়ার্ডে মেল ওয়ার্ডে 6 জন রোগী ভর্তি আছেন এবং ফিমেল ওয়ার্ডে 6 জন রোগী ভর্তি আছেন। তার মধ্যে মেল ওয়ার্ডে 3 জনকে আমরা রাখবো আরও কিছু অবজারভেশনের জন্যে, আর ফিমেল ওয়ার্ডে 1 জনকে রাখবো, বাকি সব রোগী ছুটি হয়ে যাবে। ফিমেল ওয়ার্ডে 1 জন নার্স এসেছেন যার হচ্ছে 10 দিন ধরে জ্বর, গলা ব্যথা, কাশি এবং শ্বাসকষ্ট আছে। তার টেম্পারেচার একটু আগে আমি দেখলাম 101.5 ডিগ্রি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাকে আমরা আইসোলেশনের জন্য আইডি হাসপাতালে ট্রান্সফার করব এবং ওনার পরীক্ষা করাব। আমাদের অন্যান্য রোগীগুলো সবাই ভালো আছে, এর মধ্যে যে কোনো করোনা সাসপেক্ট নাই, উনি ছাড়া আর কেউ করোনা সাসপেক্ট নাই, ওনারা সবাই স্টেবল আছেন এবং ভালো আছেন। এই হচ্ছে আমাদের আজকের না। উনি একজন নার্স, উনি তো স্বাস্থ্যকর্মী, উনি তো অনেক ধরনের রোগীর সংস্পর্শে আসেন, কিন্তু উনি সরাসরি ঢাকা থেকে আগত কোনো মানুষ অথবা বিদেশ থেকে আগত কোনো মানুষের সংস্পর্শে আসেননি ওনার ভাষ্যমতে। কিন্তু স্বাস্থ্যকর্মী হওয়াতে ওনাকে যেহেতু সব ধরনের শ্রেণী, সব ধরনের পেশার মানুষের সাথেই সংস্পর্শে আসতে হয় না। এখানে কোনো পুলিশ সদস্য আমাদের এখানে অ্যাডমিটেড নাই, আমাদের এখানে একজন কয়েদি আছে কিন্তু তাকে আমাদের ওরকম সাসপেক্ট মনে হচ্ছে না। না, উনি হচ্ছেন ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালের নার্স। আর 4 জন থাকবে, রিলিজ করার পরে 4 জন পেশেন্ট থাকবে, এরা সাধারণ রেসপিরেটরি পেশেন্ট, কারো অ্যাজমা, কারো সিওপিডি, একজনের আমরা পিটিবি সন্দেহ করতেছি, মানে টিউবারকুলোসিস সন্দেহ করছি, পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা পাঠিয়েছি। তো এদের মধ্যে কেউ করোনা সাসপেক্ট নেই। কালকে, গতকালকে রাতে। তার বয়স আনুমানিক 22 বছর। এ ব্যাপারে তো আসলে আমাদের কথা বলার এখতিয়ার নাই, এটা তো আপনাদেরকে আগেও বলেছি আমরা যে আমাদের এখান থেকে রেজাল্ট আইডিসিআরে পাঠানো হচ্ছে, আইডিসিআর ব্রিফ করছেন এবং আইডিসিআরে কিন্তু ম্যাপ থাকে, আপনি দেখেছেন কিনা আইডিসিআর ওয়েবসাইটে একটা ম্যাপ আছে যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন দেখানো আছে। আমি গতকালকে রাতেও চেক করেছি, ওখানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে কোনো রোগী ডিটেকশন নাই দেখানো আছে এখন পর্যন্ত। এই ব্যাপারে প্রফেসর বুলবুল হাসান আপনাদেরকে ব্রিফ করবেন, উনি আমাদের ল্যাবরেটরির দায়িত্বে আছেন, প্রফেসর বুলবুল হাসান এবং প্রফেসর সাবেরা গুলনাহার, ওনারা ল্যাবরেটরি পার্টটা দেখাশোনা করেন, আমরা মেনলি ক্লিনিক্যাল, আমি আমার স্যার, আমরা মেনলি ক্লিনিক্যাল পার্টটা দেখাশোনা করি। একটি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অফ মেডিসিনের আমি প্রধান আর উনি একজন সহযোগী অধ্যাপক, তাকে একটি ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে একেবারে অফিসিয়ালি। ঠিক তেমনই মাইক্রোবায়োলজি বা ভাইরোলজি, ওটাও কিন্তু একটি ডিপার্টমেন্ট। আমি কিন্তু ওটা বলতে পারবো না যে আপনারা এখানে আসেন, আমাকে দেওয়া হয়েছে অথরিটি থেকে, কর্তৃপক্ষ থেকে যেমন দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা যদি ওইভাবে যোগাযোগ করেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে হয়তো উনি যদি মনে করেন তাহলে এটা সমন্বিতভাবে দেওয়া যাবে, কিন্তু আমার বলাটা এটা ঠিক হবে না। আপনার প্রশ্ন করছেন ঠিকই আছে, আমরা যখন সাসপেক্ট করি আমরা কিন্তু তখনই পরীক্ষা করি, আমরা যখন সাসপেক্ট না করি তখন তো আননেসেসারি আমাদের রিসোর্স অপচয় করার কোনো মানে হয় না। তো সুতরাং আমরা যেমন আজকে যে সিস্টারকে আমরা দেখলাম তাকে আমাদের সাসপেক্ট মনে হচ্ছে, তো তাকে আমরা পরীক্ষার জন্য নিচ্ছি। তাছাড়া আমি আরেকটা যোগ করি, আমরা হয়তো র্যান্ডামলি বলতে পারি যে আপনার ব্লাড সুগার টেস্ট করেন, ঠিক র্যান্ডামলি এই টেস্টটা করার কথা কিন্তু বলা যাবে না, কারণ এটা করতে গেলে এটা পরীক্ষা করার পেছনে আরও অনেক কিছু জড়িত। বিশেষ করে আপনারা জানেন যে একটা মানুষের যখনই আমি বলবো আপনি এটা করেন, তখন শুধু ওই মানুষটা না, সারাউন্ডিং সব মানুষ প্যানিকড হয়ে যাবে, সেই জন্য এই সিলেকশনগুলো একটু খুব কেয়ারফুললি হওয়া উচিত, নাহলে সামাজিক সমস্যাও হয়ে যাবে। আপনার পক্ষে হয়তো যুক্তি আছে, কিন্তু আবার এটাও যুক্তি আছে যে একেবারে পিন পয়েন্ট না করে, সেই রকমভাবে চিন্তাভাবনা না করে ওইভাবে অ্যাডভাইস না করাটাই ভালো। আচ্ছা, আমাদের আজকের আপডেট হলো যে আমাদের অবজারভেশন ওয়ার্ড 39 এবং 40 নম্বর ওয়ার্ডে মোট 12 জন রোগী ভর্তি আছে, 6 জন পুরুষ এবং 6 জন মহিলা। তাদের বেশিরভাগকে আজকে ছুটি দেওয়া হচ্ছে। পুরুষ ওয়ার্ডে 3 জন রোগী থাকবেন এবং মহিলা ওয়ার্ডে 1 জন রোগী থাকবেন। আর মহিলা ওয়ার্ডের আরেকজন রোগী আছেন, 22 বছর বয়স্ক একজন নার্স, যিনি 10 দিন ধরে জ্বর, কাশি,
গলা ব্যথা এবং শ্বাসকষ্টে ভুগছেন। তাকে আমরা সন্দেহ করছি যে তাকে আইসোলেশনে রাখা দরকার, তাই তাকে আমরা আইডি হসপিটালে ট্রান্সফার করছি এবং সেখানে রেখে আমরা তার করোনা টেস্ট করব বলে প্ল্যান করছি।